السلام عليكم بيبيات كيف حالك شباب আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি ইফতার বানানো শুরু করে দিয়েছি আর তো রোজার মাস প্রতিদিনই দেখা যাবে আমি যদি ব্লগ আপলোড করি এই ইফতারের ব্লগগুলোই আমি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে আর কি আর সারা দিনই দেখা যায় কাজকর্ম থাকে অনেক বেশি আর এখন কিন্তু বাচ্চারা ঘরে আমাদের এখানে মানে ইউকেতে ইস্টার হলিডে হয়ে গিয়েছে 2 উইকের জন্য বাচ্চারা ঘরে থাকে আর রোজার জন্য অনেক ব্যস্ততা আর কি সব কিছু মিলিয়ে তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের রোজা কেমন যাচ্ছে আশা করি ভালো যাচ্ছে আমাদের আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে কেটে যাচ্ছে রোজাগুলা চোখের পলকে কিভাবে যেন অনেকগুলো রোজা শেষ হয়ে গেল মানে অর্ধেকে হয়ে গিয়েছে রোজা আসলে কিছু করার নেই এই দিনগুলাই মানে কুইক চলে যায় আর কি আর এখানে হচ্ছে আমি ইফতার বানাচ্ছি আমি হচ্ছে ভেজিটেবল দিয়ে একটা বোনা খিচুড়ি তৈরি করছি তো এই বোনা খিচুড়িটা আমার ঘরে দেখা যায় আমার বাচ্চারা এবং আমরা আমি আমার হাজবেন্ড আমরা অনেক পছন্দ করি তো আমি হলো গিয়ে বোনা খিচুড়ি তৈরি করেছি আর এদিকে হলো গিয়ে আমি কিছু কবাব তৈরি করে নিচ্ছি আর এই কবাবগুলো হচ্ছে গিয়ে মিন্সমিট দিয়ে করেছি আর কি তো আমি মিক্স করা যে সেটা আর দেখাতে পারলাম না আর কি যদি সুন্দরভাবে রেসিপি দিতে পারতাম তাহলে ভালো লাগতো তো কিছু করার নেই রোজা মাসে অনেক কাজকর্ম থাকে তো আমি হচ্ছে কবাবগুলো একটা ফ্যানের মধ্যে ভেজে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে এগুলার যে আলু যেগুলো আর কি সেগুলোই করে নিচ্ছি বেগুনি আলু এগুলো আর কি মাঝে মধ্যে আমি করে থাকি দেখা যায় আর রোজা মাসে তো এগুলাই আর কি মানে ইফতারে থাকে সবার ঘরেই তো আমাদের ঘরেও সেম কোনো বেশ কম নেই আর কি সবার ঘরে যেভাবে আমাদেরও সেমভাবেই আমরা ইফতারগুলো রেডি করি তো প্রতিদিনই দেখা যায় মানে ঘরের কাজকর্ম শেষ করে আমি ইফতার বানানো শুরু করে দিই আর এই ইফতার বানাতে গেলে কিন্তু অনেক সময় আসলে লেগে যায় ইভিনিং মানে ইফতার বানাতেই আর কি চলে যায় আর কি আর আমার বাচ্চা দুজন ছোট যে দুজন ওরা কিন্তু ছোট ওদেরকে খাইয়ে এরপরে গিয়ে হচ্ছে আমি ইফতারগুলো বানাতে আর কি বসি তো আশা করি আমার আজকের ব্লগ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু ফ্রাই চিকেন তৈরি করব উইন্সগুলোকে সুন্দর করে ধুয়ে এরপরে হচ্ছে গিয়ে ব্রেড সরি যে ফ্রাই চিকেনের যে স্পাইস পাওয়া যায় সেগুলোতে আমি মানে লাগিয়ে এভাবে আমি অয়েলের মধ্যে করে নেব এখন তো অল্প অল্প করে করব যাতে করে সুন্দর হয় আর কি আর এই তো আমার সবগুলো ইফতার রেডি করে আমি টেবিলে নিয়ে আসছি এই ছিল আমাদের ইফতার তো আমি হচ্ছে সব কিছুই মানে লিমিটেড রাখার চেষ্টা করি এত বেশি খাবার আসলে খাওয়া যায় না আর অপচয় হবে সেজন্য আর কি আমাদের যতটুকু লাগে ততটুকুই চেষ্টা করি রাখতে আর এখানে হচ্ছে গিয়ে যে বোনা খিচুড়ি সেটা আমাদের প্লেটে একজন একজন করে নিয়ে মানে প্লেটে সার্ভ করা হবে আর কি এই যে আর আমার হাজবেন্ড দেখা যায় আমাদের সবাইকে সার্ভ করে দেন আমাকেও তো আমার বাচ্চারা মানে যে যেটা খায় সেটাই নেয় তো আমি চেষ্টা করি ওদেরকে যে মেইন খাবার যেটা আর কি পোলাও রাইস যেটা থাকে সেটা যেন খায় তাহলে সারাদিন তো যার পর মানে ভালো লাগবে আর কি আর বাচ্চারা দেখা যায় মানে এই যে বাজা পোড়া যেগুলো এত বেশি খেতেও চায় না ওরা চিকেন কিংবা কাবাবের ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে এই ড্রিঙ্কস আর কি তো আশা করি আমার আজকে এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই তো ইফতারগুলো আমাদের টাইম হয়ে যাচ্ছে আমরা একটু সময় ওয়েট করছিলাম আর কি
আর এই যে এই বুকগুলা কিন্তু রামাদান অ্যাক্টিভিটিস বুকগুলা, এগুলো আমি আজরা থেকে এনেছিলাম। আমার দুই ছেলের জন্য দুইটা বুক নিয়ে আসছিলাম, তো ওদেরকে হলো গিয়ে এই বুকগুলাতে মানে প্রতিদিনের দেখা যায় মানে 30টা রোজার জন্য 30টা পেজ রেখেছে ওরা আর কি। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা বুক, তো ওদেরকে আমি যখন সময় পাই বসে আর কি শিখিয়ে দেই। তো বাচ্চাদেরকে এগুলা করালে আসলে অনেক ভালো, তো আমার ছেলেরাও অনেক পছন্দ করে এগুলা করতে। আসলে আমি দেখিয়ে দিচ্ছি, আর এখন ওরা বুঝে রামাদান যে মানে যাচ্ছে দিনগুলা, আর এই তো এগুলা হচ্ছে গিয়ে দুই তিনটা দিনের মানে রয়ে গিয়েছিল, ওগুলোও আমি করিয়ে দিব ওদেরকে আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড এখানে হচ্ছে খাজা বানাচ্ছেন, এইসান যে সুইটস খাজা আর কি যেটা, সেটা এগুলো বানাতে আসলে অনেক ইজি। তো আমার হাজব্যান্ড হলো গিয়ে একবার এই ছোটো ছোটো করে আর কি বানাচ্ছেন, তো আমি বলছিলাম একটু বড় করে বানালে আর কি দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তো উনি হচ্ছে একেবারে ছোট ছোট করে বানাচ্ছেন। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর চেষ্টা করবেন ঘরে সুইটসগুলো বানিয়ে খেতে আর কি, অনেক ভালো শপের চাইতে আমি দেখেছি। আর মিষ্টি জাতীয় খাবারগুলো যদি ঘরে বানিয়ে খাওয়া হয় রোজা মাসে, আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমাদের একটা মানে এই মাসটা হচ্ছে গিয়ে মানে হলো ইবাদত বন্দগির মাস, আর সেই সঙ্গে যদি আমরা কিছু খাবারগুলো ঘরে বানিয়ে খাই মানে মিষ্টি জাতীয় খাবার, তাহলে আসলে নিজের কাছেই ভালো লাগে। আর আমরা তো এমনিতেই দেখা যায় প্রতিদিন অনেক ধরনের খাবারই তৈরি করে ইফতারে রাখি, তো এই খাবারগুলো যদি নিজের হাতে বানানো যায় তাহলে আর কি অনেক সুন্দরও লাগে, আর নিজের কাছেও একটু ভালো লাগে আর কি। তো আজকে এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।